হ্যালো ভিউয়ার্স, আবার আপনাদেরকে স্বাগতম আমাদের এই চ্যানেলে। সাকিবই ভেঙেছেন বাংলাদেশের ড্রেসিং রুমের দরজা। উত্তেজনায় ঠাসা শ্বাসরুদ্ধকর ম্যাচে শুক্রবার 16 মার্চ স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালে উঠার বাদ ভাঙা উল্লাসের মাঝেই ঘটেছিল অনাকাঙ্ক্ষিত এই ঘটনা। ম্যাচ শেষে ভাঙা পাওয়া গিয়েছিল কলম্বোর প্রেমেদাসা স্টেডিয়ামের বাংলাদেশের দলের ড্রেসিং রুমের দরজা। তখনই প্রশ্ন উঠেছিল কে বা কারা ভেঙেছে এই ড্রেসিং রুমের দরজা। ঘটনার 4 দিন পর লঙ্কান সংবাদ মাধ্যম দ্য আইল্যান্ড দাবি করেছে এই ঘটনার নেপথ্যে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দ্বীপরাষ্ট্রের সংশ্লিষ্ট সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী কর্মীরা নাকি জানিয়েছেন সাকিব ভেঙেছেন ড্রেসিং রুমের দরজা। জোরপূর্বক ড্রেসিং রুমের দরজা বন্ধ করতে গিয়ে নাকি বিপত্তি ঘটিয়েছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে সেদিন ম্যাচ চলাকালীন মেজাজও হারাতে দেখা দিয়েছিল সাকিবকে। আম্পায়ারের সিদ্ধান্তে চটে গিয়ে সতীর্থদের মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে যাওয়ার সময় ড্রেসিং রুমের দরজা প্রবল জোরে বন্ধ করতে গিয়েছিলেন সাকিব, আর তাতেই ভেঙে যায় দরজার কাচ। সংবাদ মাধ্যমটি তাদের এই প্রতিবেদনের শীর্ষ ছবিতে জানাচ্ছে ড্রেসিং রুমের দরজাটি ঠিক করতে বাংলাদেশে মোট হয় 78,000 টাকা খরচ হবে। দ্য আইল্যান্ড সাকিব ড্রেসিং রুমের দরজা ভেঙেছে এরকম একটি প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের পরদিন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ড্রেসিং রুমের ভাঙা কাচের ছবি প্রকাশ করে। কে বা কারা ভেঙেছিলেন ড্রেসিং রুমের কাচের দরজা তা নিয়ে অভিযোগ আর পাল্টা অভিযোগ শুরু হয়ে গিয়েছিল। সে সময় কিছু সংবাদ মাধ্যমের দাবি ছিল বাংলাদেশি ক্রিকেটাররাই নাকি ড্রেসিং রুমের দরজা ভেঙেছেন। প্রেমাদাসার গ্রাউন্ড স্টাফদের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর মাঠের ক্যামেরার পাওয়া ভিডিও ফুটেজ যাচাই করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। কথা বলেছেন ড্রেসিং রুমের নিয়মিত ক্যাটারিং স্টাফদের সঙ্গেও। সেই স্টাফরাও বলেছেন বাংলাদেশি খেলোয়াড়দের মাধ্যমে ভেঙেছে ড্রেসিং রুমের দরজা। দ্য আইল্যান্ডের দাবি ওই ক্যাটারিং স্টাফদের একজনে জানিয়েছেন দরজাটি ভেঙেছেন সাকিব। তবে তাদের মুখের কথা না মনে নিয়ে ইচ্ছাকৃত বা দুর্ঘটনাবশত সেটি নিশ্চিত হতে আরও ভিডিও ফুটেজ চেয়ে পাঠান ক্রিস ব্রড। সেই সময় ব্রড জানিয়েছেন ঘটনাটি প্রাথমিকভাবে চিহ্নিত খেলোয়াড়দের ইচ্ছাকৃত নয় বলেই মনে হচ্ছে তার। তবে ইচ্ছাকৃত হলে দোষী খেলোয়াড়দেরকে গুনতে হতে পারে বড় রকমের জরিমানা। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ওয়েতে কমেন্টস করুন।